একবার জঙ্গলে হঠাৎ করে কিছু ভূত কঙ্কালের আনাগোনা শুরু হয়ে যায়। দিন প্রতিদিন এই আনাগোনা বাড়তে বাড়তে একসময় তা ভয়ঙ্কর রূপ নেয়। জঙ্গলটা একরকম ভূত কঙ্কালের আঁতুড় ঘর হয়ে যায়। প্রথম প্রথম তারা পশু পাখিদের কোনো ক্ষতি না করলেও ধীরে ধীরে তারা পশু পাখিদের ওপরেই আক্রমণ করতে শুরু করে। দেখতে দেখতে চোখের সামনেই পশু পাখিরা মারা পড়তে থাকে। ধীরে ধীরে জঙ্গলে পশু পাখিদের সংখ্যা কমতে শুরু করে। জঙ্গলের এমন পরিস্থিতি দেখে টুনি ওই ভূতেদের উৎসের সন্ধানে উড়ে যায়। উড়তে উড়তে একসময় টুনি একটা আশ্চর্য অট্টালিকা দেখতে পায়। টুনি লক্ষ্য করে ওই অট্টালিকার আশপাশ থেকেই ভূতেরা সব এক এক করে বেরিয়ে আসছে। টুনি কৌতূহলবশত সামনে যেতে কিছু ভূত টুনিকে আক্রমণ করতে এগিয়ে আসতে থাকে। টুনি ভয়ে উড়ে যায়। টুনি উড়ে যেতে দেখে একটা ভয়ানক ভূত টুনির দিকে এগোতে থাকে এবং টুনিকে সামনে পেয়ে হাতে ধরে নেয়। ভূতটা টুনির ওপর হামলে পড়ে। এমন সময় কোথা থেকে একটা অদ্ভুত পাখি এসে ভূতটাকে আক্রমণ করে এবং ভূতটাকে আঁচড়ে শেষ করে দেয়। এরপর ওই পাখি টুনিকে নিজের সাথে করে জঙ্গলের অন্য কোণায় এসে হাজির হয়। পাখি জানায় সেই হলো এখানকার রাজা এবং এই অট্টালিকা হলো তার প্রাসাদ। হঠাৎ একদিন এক মায়াবী রাক্ষস তার রাজ্যে হামলা করে দেয় এবং তার প্রাসাদে ঢুকে তাকে তার কালো জাদু দিয়ে এই রকম এক পাখি বানিয়ে দেয়। আর তারপর থেকেই এই রাক্ষস এক এক করে সকলকেই তার জাদু দিয়ে ভূত বানিয়ে দিতে থাকে। অদ্ভুত পাখি জানায় একমাত্র কোনো নিষ্পাপ পাখি তার বিনাশ করতে পারে। টুনি সাহায্য করতে রাজি হলে সে টুনিকে একটা জাদুই অস্ত্র দেয়। টুনি ওই অস্ত্র নিয়ে অট্টালিকার কাছে আসে। টুনি কাছে আসতেই ভূতগুলো টুনির দিকে এগিয়ে আসতে থাকে। টুনি তার অস্ত্র দিয়ে এক একটাকে ওখানেই শেষ করে দিতে থাকে। এমন সময় দুটো ভয়ানক ভূত দুদিক থেকে টুনিকে আক্রমণ করতে আসলে ওই অদ্ভুত পাখি সেখানে চলে আসে। এরপর ওই অদ্ভুত পাখি ভূত দুটোকে সেখানেই আটকে ডাকে। সেই সুযোগে টুনি অট্টালিকার ভেতরে প্রবেশ করে যায়। টুনিকে সামনে দেখে ওই দানব রাক্ষস রেগে গিয়ে টুনিকে হামলা করতে আসে। এরপর সে একে একে নিজের কালো জাদু টুনির ওপর প্রয়োগ করতে থাকে। কিন্তু টুনির কাছে থাকা ওই জাদুই অস্ত্রের জন্য টুনি সমস্ত কিছুর থেকেই বেঁচে যায়। এরপর ওই দানব টুনির ওপর সবচেয়ে ক্ষমতা সম্পন্ন জাদু প্রয়োগ করতে গেলে ওই অদ্ভুত পাখি এসে দানবটাকে ছিটকে ফেলে দেয়। এই সুযোগে টুনি তার কাছে গিয়ে ওই অস্ত্র দিয়ে আঘাত করতেই দানবটার গায়ে আগুন লেগে যায় এবং সে পুড়ে ওখানেই ছাই হয়ে যায়। দানব ছাই হয়ে যেতেই তার সমস্ত মায়া একেবারে শেষ হয়ে যায় এবং ভূত হয়ে যাওয়া সমস্ত মানুষ আবার তাদের নিজেদের রূপে ফিরে আসে। রাজামশাইও নিজের রূপ ফিরে পান এবং টুনিকে অসংখ্য ধন্যবাদ জানান। বহুদিন ধরে চলা একটানা তীব্র তাপপ্রবাহের কারণে জঙ্গলে থাকা পশু পাখিদের কঙ্কাল বেরিয়ে যেতে থাকে। তীব্র গরমে একদিকে যেমন জঙ্গলের গাছপালাগুলো শুকিয়ে যেতে থাকে, অন্যদিকে জলাশয়গুলো জলশূন্য হয়ে পড়ে। খাবার ও জলের সংকটে সকলেই আস্তে আস্তে জঙ্গল ছাড়তে শুরু করে। তাপমাত্রা বাড়তে বাড়তে হঠাৎ একদিন তা চরম সীমা পার করে যায় এবং সেই উত্তাপ থেকে এক অগ্নিদানব উৎপন্ন হয়। এরপর ওই অগ্নিদানবের কারণে জঙ্গলে বেঁচে থাকা বাকি গাছগুলো এক এক করে পুড়ে যেতে থাকে। অগ্নিদানব জঙ্গলের যে অংশেই প্রবেশ করে সেই অংশটাই পুড়ে গিয়ে ধুধু মরুভূমিতে পরিণত হয়। জঙ্গলের এরকম দৃশ্য দেখে টুনি কাঁদতে কাঁদতে প্রকৃতি দেবীর আরাধনা করতে থাকে। প্রকৃতি দেবী উপস্থিত হলে তিনি টুনিকে একটা উড়ন্ত কঙ্কাল দেন এবং তাতে চড়ে টুনিকে মেঘরাজার কাছে সাহায্য চাইতে বলেন। টুনি ওই উড়ন্ত কঙ্কালে চেপে মেঘরাজ্যের দিকে রওনা দেয়। টুনি মেঘের দেশে এসে হাজির হয়। টুনির সামনে একটা বিশাল অট্টালিকা দেখতে পেয়ে প্রবেশ করতে গেলে দুটো কালো দারোয়ান মেঘ টুনিকে ঘিরে ফেলে। টুনি তাদের দেখে ভয়ে পালাতে থাকলে তারাও টুনিকে তাড়া করে। সামনে থেকে একটা মেঘ টুনির পথ আটকে দাঁড়ায়। এদিকে পিছন থেকে অন্য একটা মেঘ টুনির দিকে তেড়ে আসলে টুনি বুদ্ধি করে সরে যায় এবং মেঘ দুটোর নিজেদের মধ্যে ধাক্কা হয়ে শেষ হয়ে যায়। টুনি সুযোগ বুঝে মেঘরাজার অট্টালিকায় ঢুকে পড়ে। এরপর মেঘরাজার কাছে সব জানালে মেঘরাজা টুনিকে একটা জাদুই পাত্র দেন এবং সেটা টুনিকে জঙ্গলে গিয়ে খুলতে বলেন। টুনি সেই জাদুই পাত্র নিয়ে উড়ে যায় এবং নিজের জঙ্গলে ফিরে আসে।
এরপর টুনি সেখানে ওই জাদুই পাত্র খুলতেই সেই পাত্র থেকে এক বিশাল বরফ দানব বেরিয়ে আসে। এরপর ওই বরফ দানব সেখান থেকে সজ্জা জঙ্গলে ঢুকে যায় এবং অগ্নি দানবকে আসতে দেখে তার দিকে ছুটে যায়। বরফ দানবের সাথে অগ্নি দানবের এক ভয়ঙ্কর ধাক্কা হয় এবং সেই ধাক্কায় তারা একে অপরের সাথে মিশে গিয়ে এক রাশ মেঘ সৃষ্টি করে। এরপর ওই মেঘ জঙ্গলে ছড়িয়ে গিয়ে জঙ্গলে বর্ষা শুরু হয়ে যায়, আর বর্ষার জল মাটিতে পড়তেই জঙ্গলে পুনরায় নতুন নতুন গাছ জন্মাতে শুরু করে। জলাশয়গুলো ধীরে ধীরে জলে ভরে ওঠে। এতে পশু পাখিরা আবার নতুন করে তাদের জঙ্গলটাকে ফিরে পায়। একবার টুনি জঙ্গলের ভেতর দিয়ে উড়ে যাওয়ার সময় সামনে একটা ঝর্ণা দেখতে পায়। এরপর টুনি ওই ঝর্ণা থেকে জল খেতেই যাবে কি, সেই জল অদৃশ্য হয়ে গিয়ে সেখানে একটা গুপ্ত দরজা বেরিয়ে আসে। টুনি ভয়ে একটা গাছের পিছনে আশ্রয় নেয় এবং লুকিয়ে লুকিয়ে সব দেখতে থাকে। এদিকে গুহার মুখ খুলে গিয়ে ওই গুহা থেকে একটা ভয়ানক রাক্ষসকে বেরিয়ে আসতে দেখে। এরপর ওই রাক্ষস সেখান থেকে একটু সরে যেতেই টুনি কৌতূহল বশত সেই গুহার ভিতর ঢুকে দেখতে যায়। টুনি গুহার ভিতরে ঢোকা মাত্রই গুহার দরজা একেবারে বন্ধ হয়ে যায়। আর এরপর কি হলো দেখার আগে ভিডিওটি লাইক করে নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটনটা প্লিজ টাচ করে দাও। টুনি যেন এক নতুন দুনিয়ায় এসে হাজির হয়। সে সেখানে সোনা মানি জোহরের ভান্ডার পড়ে থাকতে দেখে। এমন সময় টুনির হঠাৎ নজর পড়ে এক বন্দি পরীর ওপর। টুনি তার কাছে গেলে সে টুনিকে তার পরিচয় দিয়ে বলে সে চাঁদের দেশের রাজকন্যা চাঁদপরি। সে জানায় একবার ওই দুষ্টু রাক্ষস চাঁদের দেশে এসে তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু তার মা বাধা দেওয়ায় ওই রাক্ষস তার মাকে জাদু করে পাথর বানিয়ে দেয় এবং তাকে তুলে এনে এই গুহার ভেতর বন্দী করে রাখে। চাঁদপরি আরও জানায় যে ওই রাক্ষসের সমস্ত জাদু এই গুহার দক্ষিণ কোণে থাকা একটা জাদু ডিমের মধ্যে আছে। এরপর টুনি চাঁদপরির কথা মতো রাক্ষসের অনুপস্থিতিতে ওই গুহার দক্ষিণ কোণে যায় এবং সেখানে থাকা ওই জাদু ডিমটি দেখতে পায়। এরপর টুনি ওই ডিম নিতেই যাবে কি, সেই ভয়ানক রাক্ষস সেখানে চলে আসে। রাক্ষস টুনিকে সামনে দেখে টুনির ওপর জাদু করতে গেলে টুনির সামনে পড়ে থাকা একটা পাথর রাক্ষসের কপালে ছুড়ে মারে। রাক্ষস বেসামাল হয়ে গিয়ে মাটিতে পড়ে যেতেই টুনি সজ্জা সেই ডিম হাতে তুলে নেয় এবং সঙ্গে সঙ্গে সেটা মাটিতে ছুড়ে ভেঙে দেয়। ডিমটা ভেঙে যেতেই চাঁদপরির সমস্ত বন্ধন খুলে যায় এবং হারিয়ে যাওয়া তার সমস্ত শক্তি পুনরায় ফিরে পায়। এদিকে রাক্ষস রেগে গিয়ে টুনির ওপর হামলা করতে গেলে চাঁদপরি সেখানে চলে আসে। টুনিকে কেন্দ্র করে চাঁদপরি ও রাক্ষসের মধ্যে এক ভয়ানক যুদ্ধ বাঁধে। চাঁদপরি তার সর্বশক্তি দিয়ে রাক্ষসের ওপর প্রহার হানতে থাকে এবং একসময় চাঁদপরির আঘাতে রাক্ষস একেবারে শেষ হয়ে যায়। এরপর চাঁদপরি টুনিকে সাথে নিয়ে সেই গুহা থেকে বেরিয়ে আসে এবং টুনিকে ধন্যবাদ জানিয়ে নিজের রাজ্যে ফিরে যায়। আর তোমাদের ভিডিওটা ভালো লেগে থাকলে প্লিজ একটা লাইক করে দিও।